সঙ্গীত সুধা ছড়িয়ে দাও ছড়িয়ে দাও, সঙ্গীত সুধা ছড়িয়ে দাও ছড়িয়ে দাও, সুরবাহারে সুরের সাগরে উতাল পাতাল না বাইয়ে যাও, সঙ্গীত সুধা ছড়িয়ে দাও, ভৈরবী ভোরে সাঝবাতি সন্ধ্যায় পূরবী পুলকিত রজনী গন্ধায় জল ছবি যোছনা ছন্দে ভাসে হাসে ওই নমস্কার। আরও একটি নতুন পর্ব আরও একজন নতুন অতিথিকে সঙ্গে নিয়ে আমি বিহঙ্গী চলে এসেছি সঙ্গীত সুধার আরও একটি নতুন পর্বে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ম্যাডোনাদি। প্রথমেই ম্যাডোনাদি, তোমাকে সঙ্গীত সুধায় স্বাগত জানাচ্ছি। তুমি কী গান দিয়ে শুরু করছো আমাদের বলো। আমি রবীন্দ্রসঙ্গীত পূজা পর্যায়ের গান দিয়ে শুরু করছি। কথা না বাড়িয়ে সোজাসুজি চলে যাই গানে, ম্যাডোনাদির প্রথম গান দিয়ে। কোথা হতে বাজে প্রেম বেদনা রে, কোথা হতে বাজে প্রেম বেদনা রে, ধীরে ধীরে বুঝি অন্ধকার ঘন হৃদয় তামো কো
কথায় অনবদ্য দিদি, সত্যি অসাধারণ। তোমার আরও গান শুনবো, কিন্তু তার আগে কিছু প্রশ্ন মনে আসছে। তুমি কবে থেকে গান শুরু করেছো বলো? আমি গান শুরু করেছি ধরো অনেকদিন হলো, অনেক বছর, প্রায় ছোটবেলা, যেমন প্রত্যেক বাড়িতে ছোট থেকে সকলেরই একটা গান শেখানোর চল থাকে, সেভাবেই শুরু হওয়া আমারও, সেভাবেই শুরু। তোমার সঙ্গীত জীবনের হাতে খড়ি? সঙ্গীত জীবনের হাতে খড়ি আমার মাসির কাছে। আর তারপরে? তারপরে ধীরে ধীরে আমি অনেকের কাছেই শিখেছি। তার মধ্যে প্রথম যার কথা খুব মনে পড়ছে, তিনি আমাদের মধ্যে নেই এখন, সুভাষ মুখোপাধ্যায়, তারপরে সুকুমার মিত্র, শিবরা বসু এবং শ্রী অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়। বর্তমানে আমি রবীন্দ্রসঙ্গীত শিখছি প্রবুদ্ধ রাহার কাছে। আচ্ছা দিদি, তুমি এখন কি শোনাবে বলো আমাদের? তাহলে গানেই যাই। হ্যাঁ একদম। আমায় মুক্তি যদি দাও, বাঁধন খুলে মুক্তি যদি দাও, আমি তোমার বাঁধন নেব তুলে মুক্তি যদি দাও। আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে। ম্যাডোনাদের কণ্ঠে শুনলাম আরও একটি রবীন্দ্রসঙ্গীত। এবার সময় একটি ছোট্ট বিরতির। ফিরে আসছি বিরতির পর। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন সঙ্গীত সুধা। ফিরে এলাম বিরতির পরে, সঙ্গে নিয়ে ম্যাডোনাদিকে। ম্যাডোনাদি এবার কী শোনাবে আমাদের বলো? পরে এবার একটি প্রেম পর্যায়ে যাই। আচ্ছা কোন গান? না চাহিলে যাবে, আমার অত্যন্ত প্রিয় একটি গান, চলো শোনা যাক। না চাহিলে যারে পাওয়া
চাহিলে যারে পাওয়া যায়, তে আগিলে আসে হাতে দিবাশে সে ধন হারাইছি আমি, পেয়েছি আধার রাতে না চাহিলে যারে অসামান্য অপূর্ব স্টুডিও এক অদ্ভুত মায়াজালের সৃষ্টি হয়েছে ম্যাডোনাদের কণ্ঠে। কিন্তু সময় আরও একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি একটি ছোট্ট বিরতির পরে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সঙ্গীত সুধা। সঙ্গীত সুধা, ফিরে এলাম বিরতির পরে ম্যাডোনাদিকে সঙ্গে নিয়ে। যদিও শেষ করতে মন একেবারেই চাইছে না, তবে অনুষ্ঠানের প্রায় একেবারে শেষের দিকে আমরা পৌঁছে গেছি। ম্যাডোনাদি, তোমার কেমন লাগলো আজকে এসে বলো? আমি এর আগেও এসেছি এখানে, আমার সবসময়ই ভালো লাগে, সবাই খুব পরিচিত, সুতরাং আমি খুব আনন্দ পাই এখানে এসে। আর আপনাদের বলছি, আপনারাও যদি আসতে চান আমাদের সঙ্গে এই আসরে অংশীদার হতে চান, তাহলে এই স্ক্রিনে যে নাম্বারটি লেখা আছে সেখানে ফোন করুন আর আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আর আসুন সঙ্গীত সুধার এই মঞ্চে। আজকে ম্যাডোনাদির একটি শেষ গান দিয়ে আমরা এই অনুষ্ঠানটি শেষ করব। ম্যাডোনাদি, কী শোনাচ্ছ বলো শেষে? একেবারে সরাসরি গান। আচ্ছা, ঠিক আছে। আমার খেলা যখন ছিল তোমার শনে, তখন কে তুমি তাকে জানত, তখন ছিল না ভয় ছিল না লাজ মনে, ভুবন বয়ে যেত অশান্ত, খেলা যখন
অপূর্ব ম্যাডোনাদি, এখানে আসার জন্য তোমাকে আরও একবার অসংখ্য ধন্যবাদ। তোমাকে এবং সকলকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। আর আমরা সৃজন টিভির পক্ষ থেকে আশা রাখছি এরপরেও ডাকলে যেন তোমাকে এভাবেই আমরা বারবার পাই। আর দর্শক বন্ধুদের বলছি, আজকের মতো সঙ্গীত সুধার অনুষ্ঠান এখানেই শেষ করছি। আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। দেখতে থাকুন সঙ্গীত সুধা সৃজন টিভি, আপনার স্মরণ মননের সঙ্গী। নমস্কার। সঙ্গীত সুধা।